নেতা মন্ত্রী প্রবেশ বন্ধ করবলৈ সাজু এখন গাঁৱৰ ৰাইজ। সম্পূর্ণরূপে ভোট বর্জন করব এবার বাক্সার তামুলপুরের এখন গাঁওবাসীয়ে। মানে সুবিধার কারণে, সুবিধা বিচার কারণে আমার সুবিধা লাগে, আমি ইমান সুবিধা দিছো, আমি সুবিধা একো বুঝতে পাওয়া নাই, না লেট্রিন পাইছো, না ঘর পাইছো, না রাস্তাঘাট পাইছো, চলিগুলার কারণে একো সুবিধা পাওয়া নাই। খোৱা পানীর কারণ কেবার মানে লিখি দিলহিও নাপালো, ইমান কষ্টত আমি চলি আছো। এতিয়া নির্বাচনের প্রাক্ষণত ভোট বর্জন করবলে সাজু 58 নং তামুলপুরের 2 নং কালীপুরবাসী রাইজ। আজিলৈ কোনো সরকারি সুবিধায় ঢুকি নোপোৱা, লগতে নির্বাচনের পিছত নেতা মন্ত্রীর মুখ নেদেখা গাঁওবাসী এবার লৈছে এক নতুন পথা। বিগত বছর বছর ধরে অঞ্চলটির বাট পথ, শিক্ষা, স্বাস্থ্যর কোনো উন্নয়ন নোহা হেতুকে এবার ভোট বর্জনের লগতে নেতা মন্ত্রীর প্রবেশ বন্ধ করে দিয়া হব বলে হুঙ্কার দিছে অঞ্চলটির শতাধিক পুরুষ মহিলায়। গাঁওখনত থাকা 1 সহস্রাধিকরও অধিক লোকে এবার কোনো দলকে ভোট প্রদান নকরে বলে জানালে সংবাদ মাধ্যমত। বিগত দিনত কংগ্রেস, বিজেপি, বিপিএফ, আনকি বিটিসির ইউপিপিএল দলের বর্তমানের চলিত সরকারখনেও কোনো গুরুত্ব নিদিয়ার অভিযোগ উত্থাপন করেছে স্থানীয় রাইজে। আগন্তুক সময়ত যি সরকারে প্রথমে অঞ্চলটির প্রধান সমস্যাসমূহ সমাধান করাত গুরুত্ব দিব, সেই সরকারকে ভোট দিব বলে জানাইছে স্থানীয় লোকে। আজি আমি ইয়াতে যেটো ভোট বর্জন করাটো আমার উদ্দেশ্য এইটোয়ে কি আমার যেটো ভারত স্বাধীন হওয়ার আজিলৈকে আমার যেটো কালীপুর অঞ্চল, কালীপুর 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর আলিপুর যেটো অঞ্চলটো আমি পিছপরি আছো। আমার ধরক রাস্তাঘাট হোক, আমার স্বাস্থ্যকেন্দ্র, আমার যেটো এটা সমস্যা একদম জর্জরিত, আমার যেটো নদীর গড়খনিয়া সমস্যা, এই গড়খনিয়ায় আমাক বহুত মানুষের মেয়াদী মাটি, শ শ বিঘা মেয়াদী মাটি গড়খনিয়া হয়ে ফেলে ক্ষতি সাধন করেছে। তারও আমি কোনো সরকারেরপরা খা সুবিধা পাওয়া নাই। আর আমার যেটো কুমারিকাটারপরা যেটো মেইন রোড কুমারিকাটারপরা আমার এই মেজগুড়ি চোখলৈকে আমার যেটো ভিতরায় যেটো এটা রাস্তা, এই রাস্তাটো আজিলৈকে আমি পকীকরণ দেখা নাই। আমি যেটো আমার বিধায়ক বা আমার মন্ত্রী বা বিধায়ক তেওঁলোকে আমাক সময়ত যেটো আশ্বাসন দিয়া সত্ত্বেও আজিলৈকে তেওঁলোকে আমার যেটো সমস্যাটো সমাধান করে নিদিয়াত আমি এই অঞ্চলের রাইজবিলাক বহুত দুঃখিত। গতিকে আমি এতিয়া আমার তার সলনিয়ে আমি এইটোৱে প্রতিবাদ করবলে ওলাইছো, যাতে আমার এই বর্জনে আমার এই সমস্যাটো নিশ্চয় সমাধান হব বলে আমি এটা আশাবাদী। তামুলপুরের সুমন গড়তোলা, রিপোর্ট অসম টুডে।